হ্যালো টিচার্স আপনার বিদ্যালয়ে যতগুলো ছাত্রছাত্রী এনরোল আছে তাদের উপস্থিতি কতটা আর যারা বিদ্যালয়ে আসে তাদের মধ্যে নিশ্চয় মিড ডে মিল সকলেই খায় এমন তো হতে পারে না যে বিদ্যালয়ে আসে অথচ মিড ডে মিল খায় না নাকি যতগুলো ছাত্র ছাত্রী আসে তার অর্ধেক খায় ফিফটি পার্সেন্ট খায় কি নাকি কি তার থেকে আরও কম খায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট টেন পারসেন্ট এটা তো হতে পারে না যে স্কুলে আসে অথচ মিড ডে মিল খায় না খুব ব্যতিক্রমিক ক্ষেত্রে সংখ্যাটা হয়তো কিছু কম হতে পারে কিন্তু যেখানে মিড ডে মিলের মোট টার্গেট হানড্রেড পারসেন্ট সেখানে একশো ছাত্রতে একশো উপস্থিত হয় না একশোটার মধ্যে হয়তো দশ পনেরোটা ছাত্রছাত্রী আসে না তাহলে এইটটি ফাইভ পারসেন্ট ছাত্রছাত্রী নিশ্চয় আসছেন এবং তারা মিড ডে মিল খায় এইটটি ফাইভ পারসেন্টের নিচে যদি বিগত সাত দিনের মধ্যে আপনার বিদ্যালয় মিড ডে মিলের মানে সার্ভ করা হয় অর্থাৎ এইট্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি মিড ডে মিল খায় তার জন্য এবার আপনাকে রেসপন্সিবিলিটি কারণ দিতে হবে আর এই মর্মে যেটা মিড ডে মিল প্রোগ্রাম স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রাম। সমস্ত স্কুলে রাজ্য স্তর থেকে একবারে পঞ্চায়েত লেভেল পর্যন্ত সমস্ত হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি আপার প্রাইমারি প্রাইমারি এসএসকে এমএসকে সমস্ত বিদ্যালয়গুলো ভিজিট হবে আর এই স্পেশাল ক্যাম্পেইন প্রোগ্রামের ওপরে আপনার বিদ্যালয়ের মানদণ্ড নিশ্চিত হবে কেননা আপনার স্কুলে ছাত্রছাত্রী ভর্তি আছে অথচ স্কুলে ছাত্রছাত্রী আসে না তাই তো কোথায় গেল ছাত্রছাত্রীগুলো তাহলে তারা কি বেসরকারি বিদ্যালয়ে পড়েন যদি তাই হয় বেসরকারি বিদ্যালয়ে তাহলে তাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে শুধু শুধু এনরোলমেন্ট রেখে ছাত্রছাত্রীর তালিকা একবারে ফুলে ফেঁপে রাখা এ আর চলবে না তাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে আর ছাত্রছাত্রী কেন আসে না তার জন্য তো পার্শ্বশিক্ষক আছে বাড়ি গিয়ে সমস্ত অভিভাবকের সঙ্গে যোগাযোগ রেখে কেন আসছে না তাদের জন্য নির্দিষ্ট কারণ এবং অভিভাবকের স্বাক্ষর সহ ডায়েরিতে উল্লেখ করে হেড টিচারকে দেখানোর নির্দেশ আছে নিয়ম আছে তাহলে কি পার্শ্বশিক্ষকরা বাড়ি গিয়ে যে রিপোর্ট দেন তাকে মন করা নাকি বাম হাত ডান হাত ডান হাত বাম হাত আঙুলের টিপছাপ বসিয়ে রিপোর্ট পেশ করা এই নিয়ে উঠছে প্রশ্ন তাহলে উপায় কী ছাত্রছাত্রী যাতে বিদ্যালয়মুখী হয় তার জন্যে প্রধান শিক্ষককে প্রতিদিন নিয়ম করে পার্শ্ব শিক্ষকদেরকে পাঠাতে হবে অভিভাবকদের বাড়ি যে ছাত্রছাত্রীগুলো কেন আসছে না আর না হলে যদি শিক্ষক না থাকে তাহলে যে কোনো টাইমে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়ি যাবে তারা আসছে না কেন যোগাযোগ করবে যদি তারা দুটো স্কুলে পড়ে বেসরকারি স্কুলে যদি পড়ে তাহলে তাদেরকে সময় দিয়ে তাদের নাম এসআই অফিসে পাঠিয়ে দিয়ে তাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে এই হলো নির্দেশ খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে এবং যেটা মিড ডে মিল স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রামের পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সেখানে বলা হয়েছে ইফ অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট কনজিউমিং মিড ডে মিল ডিউরিং লাস্ট সেভেন ডেজ ইন লেস দ্যান এইটি ফাইভ পারসেন্ট অফ এনরোল স্টুডেন্ট হট আর দ্য পোর হ্যাবল রিজেন এত এইটি ফাইভ পার্সেন্টের নিচে মিড ডে মিল খাচ্ছে কেন তার সঙ্গত কারণ কী এই মর্মে আপনাকে কারণ লিখতে হবে এবং সেটা সফট কপি এবং গুগল কপি সফট কপি আর হার্ড কপিতে লিখে আপনাকে একইভাবে ফিল আপ করে জমা দিতে হবে সুতরাং যে সমস্ত বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে রিপোর্ট পরিসংখ্যান আছে মোট মিড ডে মিল হান্ড্রেড পারসেন্ট সেখানে এইটি ফাইভ পার্সেন্ট মিড ডে মিল সার্ভ করতে হবে এবার আপনার বিদ্যালয়ে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যেখানে মিড ডে মিল কিছু কিছু বিদ্যালয় বেশিরভাগ বিদ্যালয়ের চিত্রটা ভালো কিছু কিছু বিদ্যালয়ে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মিড ডে মিলের ক্ষতি আনাছে বা টেন পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম মিড ডে মিল খাচ্ছে তাহলে ছাত্র আসছে না কেন এই মর্মে আপনাকে জবাবদিহি করতে হবে হ্যাঁ এবার যদি আপনি মনে করেন তাহলে কি ছাত্র হাজিরা বাড়িয়ে দেব না তাহলে তো সেটা দুর্নীতি করার মানে সমকক্ষ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আসছে আপনি এইটটি ফাইভ পার্সেন্ট এটা তো বাড়াতে পারেন না তাই আপনাকে ছাত্র ধরে আনতে হবে আর না হলে করা দাওয়ায় ডিঅ্যাক্টিভেট করতে হবে কেননা দেখা যাচ্ছে যে একটি ছাত্রছাত্রী দুটো বা তিনটেই বেসরকারি স্কুলে পড়ছে সঙ্গে বিদ্যালয় থেকে সরকারি বিদ্যালয় থেকে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য নাম লিখে রেখেছে ব্যাস আর স্কুল আসে না আর অপরদিকে বেসরকারি বিদ্যালয়গুলো ফুলে ফেঁপে একেবারে বেশ মোটা হচ্ছে সেদিন শেষ হতে চলছে সুতরাং সমস্ত বিদ্যালয়কে এনশিওর করতে হবে কম করে এইটটি ফাইভ পারসেন্ট ছাত্রছাত্রী আসে এবং তারা মিড ডে মিল খায় মিড ডে মিল এমন কিছু গুণগত মান খারাপ হয় না যে খাবে না বা এমন কোনো সঙ্গত কারণ নেই যে খাবে না গরম গরম খাবার সকলের জন্যই আর এখানেই রাজ্যের চিন্তাভাবনা যে মিড ডে মিল যে প্রোগ্রাম স্পেশাল ক্যাম্পেন প্রোগ্রামের উদ্দেশ্য তাই এবং এখানে ছত্রিশটি কোশ্চেন আপনারা দেখবেন সেই ছত্রিশটি কোশ্চেন সেই ছত্রিশটি কোশ্চেনে একেবারে লাস্ট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনে অনেক স্কুল এবার জবাবদিহি করতে হবে এবং তাদের র্যাঙ্ক কী হবে পরবর্তীতে জানতে পারা যাবে সুতরাং সমস্ত প্রধান শিক্ষকগণকে এবারে পদক্ষেপ নিতে হবে তবে কি বেশিরভাগ প্রধান শিক্ষকরা মানবিক হন সহজেই মানে সম্পর্ক খারাপ করতে যান না সহকারী শিক্ষকের সঙ্গে হয়তো অফিস রুমে বসে থাকেন তাদেরকে অভিভাবকের বাড়ি পাঠাতে বা একটু নির্ধারিত টাইমের পরে এলেও আবার স্বাক্ষর করতে দেন বা লেটে এলেও স্বাক্ষর করেন আবার তাড়াতাড়ি যাওয়ার প্রবণতা তাই এসব কিছু আর চলবে না এরকমই বোধ হয় কমর এবারে নামছে শিক্ষা দপ্তর আর সেই কারণে মিড ডে মিল এনসিওর করতে বলা হয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট অবশ্য অবশ্যই আপনারা মতামত দেবেন আর এই যে পি পোষণ যেটা স্পেশাল ক্যাম্পেইন প্রোগ্রাম এই সম্পর্কে আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানতে শিবরাম সরকার নিমিত দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার